আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ রান্না করব ডাল, আলু ভর্তা আর মাছ ভুনা। কার কার পছন্দের খাবার সবাই কমেন্টে জানাবেন প্লিজ। দেখেন, ডালটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, একটু লবণ, পেঁয়াজ, রসুন কুচি আর মরিচ দিয়ে ডালে পানি দিয়ে দিলাম, একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এই পাশে চুলায় আলুগুলো সিদ্ধ দিয়ে দিছি। এই যে দেখেন, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা ঘুটে নেব। এই ডাল ঘুটনিটা আমি বাণিজ্য মেলা থেকে কিনছিলাম, এটার প্রাইস নিয়েছিল 100 টাকা। এই যে দেখেন, আলু, ডাল, কোনো কিছু সিদ্ধ বা ভর্তা করার ইচ্ছা হলে আমি এটা দিয়েই করি, খুব সহজেই হয়ে যায়। এই যে এখন পানি দিয়ে দিচ্ছি। এখন হলুদ দিয়ে দিব। দেখেন, 1 চামচ হলুদ দিয়ে দিছি। আলুগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পাশে চুলায়। এই দেখেন, ডালও হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিব। ডালটা এখন নামাই নিব। নামানোর পর তারপর ডালে তেলে দিব। এই যে দেখেন, ডালটা ঢেলে নিচ্ছিলাম। আমরা দুজনে একটু ঘন ডাল খেতে পছন্দ করি। এই যে তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ, রসুন, সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব। এই দেখেন, সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম। এখনই ডালটা দিয়ে দিব। এই যে দেখেন, ডাল দিয়ে দিছি। 2টা উতলান দিলেই আমার ডাল হয়ে যাবে রেডি। এই যে দেখেন, আমার ডাল হয়ে গেছে, এখনই নামাই নিব। এই যে ডাল হয়ে গেছে, নামাই নিছি। এই যে আলুগুলো এখন ভর্তা করব। সাধারণত মানুষ আলু ভাতে দিয়ে থাকে, কিন্তু অনেকগুলো আলু ছিল তো, আর আমরা যেহেতু দুজন মানুষ অল্প কয়টা ভাত রান্না করি, এর জন্য আলাদা সিদ্ধ করে নিছিলাম। আর আমার ভাতে কোনো কিছুই সিদ্ধ দিলে ভালো লাগে না,
ওই ভর্তা খেতে মজা লাগে, কিন্তু ভাতগুলা তখন আর আমার খেতে ইচ্ছা করে না, এর জন্য আমি ভাতে কখনোই কোনো কিছু সিদ্ধ দেই না। এই যে দেখেন শুকনা মরিচ ভেজে নিচ্ছি, শুকনা মরিচ ভাজার সময় যদি একটু এক চিমটি লবণ দেওয়া হয় তাহলে মরিচগুলা অনেক শক্ত থাকে, একদম মচমচা হয়ে যায়, এর জন্য আমি একটু লবণও দিয়ে নিছিলাম। এখন ভর্তার জন্য পেঁয়াজ ভেজে নিলাম একটু, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আপনারও আপনাদের মানে স্বাদ মতো বা পরিমাণ মতো দিয়ে নেবেন লবণ। এই যে পেঁয়াজ দিছি, তেল দিয়ে দিলাম, প্রচুর গরম ছিল যার কারণে আমি ভর্তা করতে পারতেছিলাম না। এই যে দেখেন আলু ভর্তা রেডি। এখন মাছ ভুনা করে নিব, কড়াইটা ভালো করে ধুয়ে একটু গরম করে নিয়েছিলাম, না হলে মাছগুলা ভাজতে গেলে ভেঙে যাবে, উঠবে না। আর এই পাশের চুলায় ভাত বসাই দিছিলাম। এই দেখেন তেলও গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। এই যে সবগুলা মাছ দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো উল্টাই দিচ্ছিলাম। মাছ ভাজা শেষ, মাছ সব উঠাই নেওয়ার পর এখন মশলাগুলো দিয়ে নেব। এই যে পেঁয়াজ পেস্ট আর জিরা রসুন পেস্ট। এখন একটু ভেজে নিব যেন কাঁচা কাঁচা গন্ধ না বের হয়। এর জন্য পেঁয়াজ বাটা, রসুন আর জিরা বাটা দেওয়া হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে ওই মশলাটা কষানোর জন্য। এখন একে একে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন এই মশলাটা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দেখেন আমার ভাতও প্রায় হয়ে গেছে, মশলাটাও কষানো শেষ। মশলায় দেখেন তেল পুরো একদম উপরে উঠে গেছিল, তখনই বুঝবেন যে আপনার মশলাটা কষানো শেষ। এখন ওই মশলার ভিতরে মাছ দিয়ে দিব, মাছটাও একটু কষায় নিব। এই যে একে একে দেখেন সব মাছগুলো দিয়ে নিলাম। এখন মাছগুলো একটু উল্টায় পাল্টায় দিব সবগুলা।
যেন প্রত্যেকটা মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন 5-6 মিনিটের জন্য ঢেকে দিব। দেখেন আমার মাছ বুনা হয়ে গেছে, এখন নামাই নিব। এই যে বাটিতে নামাই নিলাম। গতকালকে কাপড় চোপড় ধুয়েছিলাম, সেইগুলা ছাদে দিছিলাম, তো শুকাই গেছে। এখন নিয়ে আসতে গেছি ছাদে। এই যে কাপড় চোপড়গুলা সব উঠাই নিয়ে আসলাম। এই দেখেন আমাদের ছাদ, মরিচ গাছ লাগানো, অ্যালোভেরা গাছ, করলা গাছ, বেগুন গাছ, লেবু গাছ, এটা হচ্ছে কমলা লেবু গাছ, এটা বেল গাছ, পেয়ারা গাছ, মোটামুটি টুকটাক সব গাছই আছে। এই যে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম ঘরে, নিয়ে এসে রাখলাম। দেখেন রুমের অবস্থা, এখন আস্তে আস্তে করে গুছাই নিব। এই যে বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি। বিছনা গোছানো শেষ, কাপড় চোপড়গুলো গোছানো শেষ। এই যে দেখেন এটা আমাদের বেডরুম। এই যে কাপড় চোপড় সব গোছানো শেষ, রুম টুম সব ক্লিন করে মোছা শেষ। এখন যে এখানে এখন সরি পাপোশগুলা সব বিছাই নিচ্ছিলাম। দেখেন দর্শক, আমি মরিচ গাছ লাগাইছিলাম, সেইগুলো ফোট সারছে। আর পুঁইশাক গাছ লাগাইছিলাম। এই যে একটা নামাজের জায়নামাজ রাখার স্টান, কোরআন শরীফ রাখার স্টান। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমামবিদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।